এনআরসি এনপিআর সিএএ এর বিরুদ্ধে বহরমপুর শহরের প্রশাসনিক ভবনের সামনে মহিলাদের অবস্থান বিক্ষোভের পরে আজ এক মহামিছিল করেন বিক্ষোভকারী মহিলারা। সেটা আমি বলবো গণ আন্দোলনের পক্ষে আরো শুভ লক্ষণ। এই কেন্দ্রীয় সরকার গণ আন্দোলনের উপরে যত দমন পীড়ন চালাবে, যত দমন পীড়ন নামিয়ে আনবে, গোটা দেশের মানুষ, গোটা দেশের ছাত্র, কৃষক, শিক্ষক, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ তত বেশি আরো বেশি আন্দোলনে নামবে। ফলে আজকে কানাই কুমারকে গ্রেপ্তারের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার তার কবর রচনা করার সূচনা করলো। আজ গতকালকে যেমন মুর্শিদাবাদের জলঙ্গিতে এনআরসি আন্দোলনের দুজন আন্দোলনকারীকে পুলিশ বা কারা দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে, আমরা তার ন্যায্য তদন্ত চাই এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, তাকে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক এবং যদি রাজ্য সরকার এটা বন্ধ করতে না পারে তাহলে পশ্চিমবাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদের মহিলারাও এই রাজ্য সরকারের বিরুদ্ধেও সমানভাবে রাস্তায় নামতে বাধ্য হবে। আজকে গোটা দেশে জাতি ধর্ম নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে, পেশা নির্বিশেষে, গ্রাম শহর মিলে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, যেমন করে হোক কেন্দ্রের ফেসবুক সরকারকে পরাজিত করতে হবে। ধন্যবাদ।